হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট বেঙ্গলি। ক্র্যাক ফুড এসে ব্যাচে আজকে তোমাদের 3 নম্বর ক্লাস। আমরা তোমাদের জন্য ক্র্যাক ফুড এসে নামে একটি ব্যাচ লঞ্চ করেছি, যেটাতে তোমাদের বিনামূল্যে এস ফুড এসের জন্য পুরো সিলেবাস কমপ্লিট করানো হবে। তো আজকে আমরা জিকের 3 নম্বর ক্লাস করব। চলো আমরা দেখে নিই প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন হলো যে ইলোরা গুহা, আমরা জানি অজন্তা ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত। ইলোরা গুহা অবস্থিত মহারাষ্ট্রে। ইলোরা গুহা কে তৈরি করেন? একটা ইনফরমেশন এখানে, ইলোরা গুহা তৈরি করেন রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট বংশ কিন্তু ইলোরা গুহা তৈরি করেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে যে নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? আপেক্ষিকতাবাদ তত্ত্ব আমরা জানি একটা বিখ্যাত তত্ত্ব, আপেক্ষিকতাবাদ ছেড়ে দিয়েছিলেন কে? আইনস্টাইন। আমাদের সবার একটা ভুল হয়, আইনস্টাইন যে নোবেল পেয়েছিলেন 1921 সালে, সে কিন্তু আপেক্ষিকতাবাদ তত্ত্বের জন্য নোবেল পাননি। তিনি নোবেল পেয়েছিলেন ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য। ফটো ইলেকট্রিক ইফেক্ট, এটা আমাদের সবারই ভুল হয়। আমরা সকলে মনে করি যে আপেক্ষিকতাবাদ তত্ত্ব, বা যাকে ইংলিশে বলে রিলেটিভিটি থিওরি, তাই সেই জন্য তিনি নোবেল পুরস্কার পান, কিন্তু সেটা কিন্তু না। তিনি নোবেল পুরস্কার পান ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য। এগুলো হচ্ছে নিলস বোর। নিলস বোর কি বলেছিলেন? তিনি একটা মডেল দিয়েছিলেন, পরমাণু মডেল। হাইজেনবার্গ, সেও কিন্তু হাইজেনবার্গ মডেল দিয়েছিলেন, পরমাণু একটা মডেল দিয়েছিলেন। মাদাম কুরি তৈরি করেছিলেন, আবিষ্কার করেছিলেন রেডিয়াম আবিষ্কার করেছিলেন মাদাম কুরি, আর পোলোনিয়াম। এবং তিনি মাদাম কুরি কিন্তু 1911 সালে তিনিও কিন্তু নোবেল পুরস্কার লাভ করেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে? মানে বড়দিন যে উৎসব আছে, বড়দিন একটি দেশ আছে এখানে যারা কিন্তু গ্রীষ্মকালে ক্রিসমাস পালন করে, সেটি তোমরা কমেন্টে জানাও। তোমরা এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে, কমেন্টে তোমরা অ্যান্সার করো এটা। নেক্সট কোশ্চেন, আলফ্রেড নোবেল নিজের কোনটি উদ্ভাবন করেন? আমরা সকলে আলফ্রেড নোবেলকে চিনি। তিনিই কিন্তু আমাদের যে নোবেল পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানীদের, তিনি কিন্তু এটি চালু করেন। তার নাম অনুসারে এটার নাম নোবেল পুরস্কার। তিনি কি আবিষ্কার করেন? তিনি আবিষ্কার করেন ডিনামাইট। তিনি ডিনামাইট আবিষ্কার করেন, ঠিক আছে। তারপরে আছে সান্দা কুকুর। সান্দা কুকুর কি? পশ্চিমবঙ্গের উচ্চতম সিংহ কি? সান্দা কুকুর। সান্দা কুকুর হচ্ছে কোন প্রশ্রেণীর সর্বোচ্চ সিংহ? যে হচ্ছে সিংহলীলা। সিংহলীলার সর্বোচ্চ সিংহ কি? সান্দা কুকুর। নেক্সট, ভারতের জাতীয় পক্ষী কি? ভারতীয় জাতীয় পক্ষী কিন্তু হলো ময়ূর। ময়ূর হলো ভারতের জাতীয় পক্ষী। আমি যদি বলি এবার পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি, এর উত্তর কী হবে? এর উত্তর হবে মাছরাঙ্গা। মাছরাঙ্গা হলো পশ্চিমবঙ্গের জাতীয় পাখি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মালাইজাকের হাড়কে কী বলে? মালাইজাকের হাড়, মালাইজাকে কি, যে আমাদের হাঁটু যে আছে, ঠিক আছে, সেই হাঁটুর সংযোগস্থলে যে হাড়টা থাকে তাকে কী বলে? তাকে বলা হয় প্যাটেলা। এখানে একটা অপশন আছে ফিমার। ফিমার হচ্ছে মানবদেহের দীর্ঘতম হাড়। মানবদেহের দীর্ঘতম হাড়ের নাম কি? ফিমার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক শ্রমিক দিবস, শ্রমিক দিবস পালন করা হয় ফার্স্ট মে কিন্তু শ্রমিক দিবস পালন করা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা কিন্তু, এই যে তেলেঙ্গানা এখানে অবস্থিত, এটি অন্ধ্রপ্রদেশ ভেঙে 2014 সালে এটি গঠিত হয়। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কি আবিষ্কার করেন? আমরা জানি মহেঞ্জোদারো, যেটি ভারতের রাজস্থান সীমান্তে অবস্থিত আর পাকিস্তানের বালুচিস্তান সীমান্তে, সেটি কি আবিষ্কার করেন? সেটি আবিষ্কার করেন রাখালদাস ব্যানার্জি। মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখালদাস ব্যানার্জি। হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিন, আমরা জানি যে রক্তে হিমোগ্লোবিন নামে এই রঞ্জক থাকায় কিন্তু আমাদের রক্তের রং লাল হয়। তো এই হিমোগ্লোবিন, এর কাজ কি মানবদেহে? এর কাজ হলো অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিন সাধারণত অক্সিজেন পরিবহন করে। নেক্সট কোশ্চেন হচ্ছে, চাঁদের ব্যাস কত?
চাঁদের ব্যাস হচ্ছে 3475 কিমি, প্রায় 3475 কিমি হচ্ছে চাঁদের ব্যাস। নেক্সট কোশ্চিন, বিশ্ব ধাত্রী দিবস পালন করা হয় কবে? সেটির এটির উত্তর হলো 22শে এপ্রিল, বিশ্ব ধাত্রী দিবস পালন করা হয় 22শে এপ্রিল। নেক্সট কোশ্চিন হলো ঝুম কি? আমরা জানি যে ঝুম হলো একটি চাষের পদ্ধতি, পাহাড়ি অঞ্চলে পাহাড় কেটে কেটে ঠিক আছে ছোট ছোট জমি করে এগুলো চাষ করা হয়, এই পদ্ধতিটিকে বলা হয় ঝুম। তাই ঝুম হলো একটি চাষের পদ্ধতি। রেটিনা ও অপটিক স্নায়ুর স্থলকে কি বলে? রেটিনা চোখের, রেটিনা ও অপটিক স্নায়ু থাকে, তাদের যে সংযোগ স্থল তাকে বলা হয় কি? তাকে বলা হয় অন্ধবিন্দু। আর এই অন্ধবিন্দুতে মানুষ কিন্তু দেখতে পায় না, তাই এটিকে বলা হয় অন্ধবিন্দু। এরপরে আছে পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? পিনিয়াল গ্রন্থি কিন্তু মাথায় অবস্থিত। এই পিনিয়াল গ্রন্থির কাজ কি? পিনিয়াল গ্রন্থির কাজ হলো এরা মেলাটোনিন নামক এক প্রকার হরমোন নিঃসৃত করে, যেটি মানুষের ঘুমের সহায়তা করে। এই মেলাটোনিন কিন্তু আমাদের ঘুমের জন্য দায়ী। আর এই মেলাটোনিন অন্ধকারে বেশি খরিত হয়, তাই অন্ধকারে আমাদের ঘুম বেশি আসে। এরপরে আছে আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? 712 খ্রিস্টাব্দে এই সিন্ধু জয় করেছিলেন আরবদের থেকে মুহাম্মদ বিন কাসিম, কিন্তু সে তাদের সেনাপতি ছিলেন মুহাম্মদ বিন কাসিম, ছিলেন আরবীয় সেনাপতি যিনি সিন্ধু জয় করেছিলেন। নেক্সট কোশ্চেন হলো শকাব্দের প্রবর্তক কে? শকাব্দের প্রবর্তক হলো কনিষ্ক। কনিষ্ক শকাব্দ প্রচলন করেন কত খ্রিস্টাব্দে? 78 খ্রিস্টাব্দে। 78 খ্রিস্টাব্দে থেকে শকাব্দের গণনা চালু ধরে, এটি প্রবর্তন করেন কনিষ্ক। এরপরে হলো দ্য লাইট অফ এশিয়ার বইটি মূলত কার উপর লেখা? এই বইটি হচ্ছে গৌতম বুদ্ধের উপর লেখা, গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন তার উপরে এই বইটি লেখা, দ্য লাইট অফ এশিয়া। এরপরে কোশ্চেন হলো ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম কি? ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম হলো নর্মদা ও তাপ্তি। আমি ভারতের ছবিটি আঁকার চেষ্টা করি সংক্ষেপে ওদের জন্য, যাতে ছবি দিয়ে তোমাদেরকে বোঝানো যায়। এটা নেপাল, এখানে সিকিম, ভুটান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ আসলো। তো এই যে ধরলাম এই ভারতের ছবি ম্যাপ, এই যে নর্মদা ও তাপ্তি কিন্তু এই জায়গাগুলোতে অবস্থিত এখানে, এটি এই দুটি হলো ভারতের পশ্চিমবাহিনী নদী। আর নদীগুলি কী আছে? কৃষ্ণা ও কাবেরী, এটি হলো পূর্ববাহিনী নদী, কৃষ্ণা কাবেরী ঠিক আছে, এগুলো হচ্ছে ভারতের পূর্ববাহিনী নদী। তারপরে গোদাবরী ও মহানদী, গোদাবরী মহানদী কোথায় আছে? এগুলো কিন্তু ভারতের পূর্ববাহিনী নদী, মহানদী এটা হচ্ছে গোদাবরী ঠিক আছে। তো নর্মদা ও তাপ্তি হলো ভারতের পূর্ববাহিনী নদী। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। ধন্যবাদ, তোমরা সঙ্গে থাকো এসপিএম বেঙ্গল চ্যানেলে, এবং তোমাদের আমাদের লিঙ্কে ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে। তোমাদের অনেক ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু টেলিগ্রামে দেওয়া হবে ঠিক আছে। ধন্যবাদ।